हेलो एवरीवन वेलकम टू माय चैनल सबाई केमन आशा करी अनेक अनेक भालो आछेन नतुन आर एकटी ट्रेडिंग सेशन आपनादेर सबाईके स्वागतम करछि। ओके तो आमी एखाने एकटा ट्रेड प्लेस करे दिई। प्रथमे आमी हायर अपशनेर जन्य एकटा ट्रेड निलाम। ओके आमार ब्यालेंसटा एकटु कम दिए फेलेछि, आमी 600 रूप करे प्रत्येकटा ट्रेडे निब। আচ্ছা ওকে নো প্রবলেম, আমি যদি এখানে এন্ট্রিটা পাই তাহলে ট্রেডটা নিয়ে নিতাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমি যেটা বলতেছি, আপনি যদি টাইমের দিকে একটু খেয়াল করেন, এখন বাজে হচ্ছে 2:50, মানে লাস্ট নাইট। আজকে হঠাৎ করে ঘুম আসতেছিল না, যার জন্য ভাবলাম যে কয়েকদিন থেকে ভিডিও আপলোড করা হয় না। সো আমি $10 মতো ডিপোজিট করছি সন্ধ্যায় 9টার দিকেই, তখন কিছু ট্রেড নিয়েছিলাম। আর এখন ট্রেড নিতেছি, সো $10 থেকে মেবি এখন 5000 রুপ, মানে 750 রুবালের মতো ডিপোজিট করছিলাম, এখন প্রায় 5000-এর মতো রুবাল হয়ে গেছে। ওকে ওকে প্রত্যেকটা ট্রেড আমি 600 রুপ করে নিব। ওকে আমি নেক্সট ক্যান্ডেল থেকে ট্রেড নিব। আমি যে ফার্স্ট ট্রেডটা নিয়েছি সেটা উইন করেছি, ওকে উইন করতেছি আর কি। আমি পরবর্তীতে এক্সপ্লেন করতেছি। ওকে জাস্ট ওয়েট, আমি কথা একটু কম বলতেছি বিকজ অনেক রাত হয়ে গেছে, যার জন্য সমস্যা নেই। আমি ট্রেড প্লেস করি, দেন আমি আপনাদের প্রত্যেকটা বিষয় বুঝাই দিব। আমি এখানে হায়ারের জন্য ট্রেড নিব, এখানেও হায়ারের জন্য ট্রেড নিব। ওকে আমি একই সাথে দুইটা পেয়ারে হায়ারের জন্য ট্রেড নিয়েছি, আমি এখানেও নিতে পারতাম, বাট আমার এখানে দেখেন টাইমের যে ডিফারেন্স সেটা ই হয়ে গেছে। ওকে তো এটা আমার, এখানে যদি আপনি খেয়াল করেন, ও আচ্ছা একই পেয়ার এটা। আচ্ছা এখানে দেখেন, এখানে হায়ারের জন্য ট্রেড নিয়েছি কারণ প্রিভিয়াস মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড আর একটা সিঙ্গেল রেড ক্যান্ডেলস্টিক। তো এই সিঙ্গেল রেড ক্যান্ডেলস্টিকের পরে বুলিশ ক্যান্ডেলস্টিক হওয়ার চান্সটা বেশি, বিকজ প্রিভিয়াসলি যদি আমরা খেয়াল করি তাহলে বুলিশ ক্যান্ডেলস্টিক হয়েছে সিঙ্গেল রেড ক্যান্ডেলস্টিকের পরে। আর আপনি যদি একটু একটা জিনিস খেয়াল করেন, মার্কেট কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, জাস্ট ডোজি ডোজি 5 সেকেন্ডে, এরকম কন্ডিশনে আসলে ট্রেড করাটা খুবই রিস্কি। ওকে আমি আরও কয়েকটা ট্রেড নিই, তারপরে আর কি করি, ওই যে এক্সপ্লেন করতেছি কেন আসলে ট্রেডগুলো নিতেছি। আর এরকম মার্কেটে আপনার ট্রেড করার দরকার নাই বিকজ এটা ভালো মুভমেন্ট নাই মার্কেটে, এই থেমে থেমে চলতেছে, এরকম সিচুয়েশনে ট্রেড না করাটাই আমি মনে করি যে বেটার। দেখেন রোজি ক্যানালিস্টিক হচ্ছে আমার, এটা লাগ দ্যাটস ওয়াই আমি ট্রেড উইন করছি। আমি এখানে একটা ট্রেড পাবো নেক্সট ক্যান্ডেলস্টিকে, ওয়েট। ওকে নিচে থেকে রিজেকশন নিয়েছে আর মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, সো আমি হায়ারের জন্য একটা ট্রেড নিব। যদি এই যে পজিশনে ক্লোজ হয়েছে, মানে এই মুহূর্তে রয়েছে, এই পজিশনে যদি ক্লোজ হয় আমি নেক্সট ক্যান্ডেলস্টিক হায়ারে নিতে পারবো। ওকে এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিলাম, ওকে বেটার এন্ট্রি পয়েন্ট, আমার ভালো এন্ট্রি পয়েন্ট হয়েছে, ভালো একটা জায়গায় ট্রেড পড়ছে। ওকে তো এখান থেকে আপনি যদি খেয়াল করেন, মার্কেটটা উপরে যাওয়ার চান্সটা বেশি বিকজ প্রিভিয়াসলি সেলার্স এন্ট্রি পয়েন্ট ছিল ওই জায়গায়, তো ওই জায়গা থেকে এখন বায়ার্স অ্যাক্টিভ হবে, এটাই স্বাভাবিক। ওকে লেটস সি, দেখেন মার্কেট কন্ডিশনটা দেখেন, ডোজি 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 থেমে থেমে আছে মার্কেট। ওকে ওকে আই থিঙ্ক আমি ট্রেডটা উইন করবো, এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হবে। ওকে আমি ট্রেডটা উইন করেছি, আমি আরও কয়েকটা ট্রেড নিব। আচ্ছা এখানে একটা ট্রেড নিতে পারি আমি, এখানে একটা স্ট্র্যাটেজি রয়েছে আমার, জাস্ট এই ওকে শিট,
আমি ভেবেছিলাম যে আমার ওই যে উপরে যে পয়েন্ট আছে যেখানে ওপেনিং প্রাইস ছিল, মানে সরি ক্লোজিং প্রাইস ছিল, এই যে মুহূর্তে যে যে জায়গায় আছে ক্যান্ডেল স্টিকের প্রাইসটা, ওই পজিশনে যদি ট্রেডটা পড়তো তাহলে আমি ট্রেডটা উইন করতাম মাস্ট, এই যে এই পজিশনে। বাট আমার এন্ট্রি পয়েন্টটা দেখেন, ট্রেড প্লেস করার সাথে সাথে নিচে পড়ে গেছে, আই থিঙ্ক ট্রেডটা লস হয়ে যেতে পারে, বাট দেখা যাক কী হয়। ওই পজিশনে যদি লোয়ারে নিতাম তাহলে আমি শিওর আছি ক্যান্ডেল স্টিকটা ওইখান থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা নিচে ক্লোজ হইত। বাট কী করার, ফার্স্ট মোমেন্টাম প্লাস মোমেন্ট নাই মার্কেটে, জাস্ট লো ভলিউম, এই জন্য মার্কেট দেখেন কত থেমে থেমে চলতেছে। যতটুকু মনে হচ্ছে যে লস হতে পারে নয়তো বা ড্র হইতে পারে। আচ্ছা আচ্ছা, ড্র হয়ে গেছে, সমস্যা নাই, ব্যালেন্স তো ব্যাগ আসছে, ভাবছিলাম লস হয়ে যাবে। এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিলাম, এখানে হায়ারের জন্য ট্রেড নিলাম কারণ হচ্ছে আগের ক্যান্ডেল স্টিকটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল স্টিক, আর এটা একটা লেভেল। জাস্ট ওয়েট, আমি দেখাইতেছি, জাস্ট ওয়েট, এই যে এই যে এখান থেকে দেখেন প্রিভিয়াসলি মার্কেটটা সাপোর্ট নিয়ে মার্কেট পড়ে গেছে, সো যেহেতু হ্যামার ক্যান্ডেল স্টিক সাপোর্ট লেভেলে, নেক্সট ক্যান্ডেল স্টিক আপে যাবে, আর এটা হচ্ছে আপনার আপ ট্রেন্ড মার্কেট। আমার যতটুকু মনে হচ্ছে যে এই ক্যান্ডেল স্টিকটা একটা বুলিশ ক্যান্ডেল স্টিক হবে। তো গাইস, আমি খুবই আস্তে আস্তে কথা বলতেছি বিকজ নাইট, বুঝতেই পারতেছেন, আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করে নেবেন। আচ্ছা, ওকে ওকে ওকে, লাস্ট সেকেন্ডে মার্কেটটা আমার যে পজিশনে ট্রেডটা করেছি সেই পজিশনে এসে ক্লোজ হয়েছে। বাট এই ক্যান্ডেল স্টিকটা গ্রিন হওয়ার কথা ছিল, গ্রিন হওয়ার কথা ছিল, বাট আমি বুঝতে পারলাম না যে কেন এখানে রেড হয়ে গেল। ওকে, নো প্রবলেম, দেখি আরো কয়েকটা, একটা বা দুইটা ট্রেড নিব। আসলে আপনি ভালো মার্কেটে যখন ট্রেড নিতে পারবে তখন কিন্তু সুযোগটা তাড়াতাড়ি আসে। এখানে দেখেন মার্কেটের কন্ডিশনটাই তেমন একটা ভালো না, ডুজি হইতেছে, ছোটো ছোটো স্পিনিং টপ হইতেছে, এটা ব্যাড মার্কেট। জাস্ট আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি কারণ আমি দিনের বেলা বা অন্য টাইমে সময়টা কম পাই, আর এখন ভাবতেছি যে মানে রাতে ঘুম আসতেছিল না, যার ফলে এই ট্রেডগুলো নেওয়া আর কি, ভাবলাম যে কেন না ভিডিও তৈরি করে ফেলি একটা। ওকে, এখানে লোয়ারে ট্রেড নেওয়া যেত, লোয়ারে ট্রেড নেওয়া যেত, বাট ওয়েট, আমি উপর থেকে রিজেকশন পেলে তবেই ট্রেড নিব। আমার যতটুকু মনে হচ্ছে যে এখানে রেড ক্যান্ডেল স্টিক হবে, যদিও মার্কেট আপওয়ার্ড আপওয়ার্ড ট্রেন্ডে যাইতেছে, কিন্তু এখানে লোয়ারে যাওয়ার কারণ হইতেছে মার্কেটের মুভমেন্ট খুবই স্লো, যেহেতু লেভেলে টাচ করছে তো এখান থেকে সেলার্স অল্প হলেও একটু অ্যাক্টিভ হবে, দেন আবার মার্কেট কন্টিনিউ করবে আগের ট্রেন্ডে। দ্যাটস ওয়াই আমি এখানে লোয়ার নিতে চাইছিলাম, বাট ওকে নো প্রবলেম, আমার রিজেকশন উপর থেকে পাই নাই, আমি ট্রেড নিব না। প্রত্যেকটা জিনিস আপনি ভালোভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। তো গাইস, এখানে ক্যান্ডেল স্টিকটা গ্রিন হয়ে যাচ্ছে, তো আমি ট্রেড নিতে চেয়েছিলাম, উপরের লেভেল থেকে যদি রিজেকশন দেয় তবেই আমি ট্রেড নিব। ওকে, সো আমার যতটুকু মনে হচ্ছে এখান থেকে মার্কেটটা নিচের দিকে যাবে। ওকে, ও নো 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 নো, মিস্টেক। ওকে, আমি যতটুকু ভাবতেছিলাম যে দেখেন এখানে যেহেতু উপরে যেহেতু লেভেল ছিল, এই লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা নিচে যাবে, বাট নো, মার্কেটে বায়ার্সের প্রেশারটা বেশি, এই ক্যান্ডেল স্টিকটা মাস্ট একটা গ্রিন ক্যান্ডেল স্টিক হবে এখন, কারণ হইতেছে একটু গ্যাপ ছিল আগের যে ক্যান্ডেল স্টিকটা আছে সেটা কিন্তু গ্যাপ আছে, লেভেল এখন প্রপারলি পারফেক্ট হিট করে নাই, যদি পারফেক্ট হিট করতো দেন আমি ট্রেড নিতাম, যদি তাহলে আমি মনে করেন যে ওইখান থেকে রেড ক্যান্ডেল স্টিক পাইতাম, কিন্তু এখন ক্যান্ডেল স্টিকটা উপরে চলে যাবে। ওকে, নো প্রবলেম, আমি 300 রুবাল এখানে ডিপোজিট করেছি, একটু লস হয়ে যাবে মেবি, সমস্যা নেই। আর দেখেন এখন মানে মার্কেটটা ই হয়ে যাচ্ছে, কি বলে আপনার, অফ হয়ে যাচ্ছে, মার্কেট অফ হয়ে যাচ্ছে, দেখেন 10 মিনিটে পারচেস টাইম দিতেছে এখন, সো এখন আর ট্রেড করার মতো মানে 1 মিনিটে ট্রেড নেওয়া যাবে না, সো আমি আজ স্টপ করে দিব এই পর্যন্তই, মেবি এখন ওটিসি চালু হইলে হইতে পারে। দেখেন এখানে আমার একটা মিস্টেক, জাস্ট মিস্টেকের কারণে আমার লস হয়েছে,
আর বাকি ট্রেডগুলো আমার অ্যানালাইসিস সঠিক ছিল, প্রত্যেকটা ট্রেড উইন হয়েছে, একটা ট্রেড দুইটা ট্রেড ড্র হয়েছে। আমি এক্সপ্লেন করি আপনাদের, এখানে দেখেন এটা একটা রিট্রেস ভেবেছিলাম আমি, মার্কেট আপ ট্রেন্ড ছিল, রিট্রেস দিয়েছে, সো রিট্রেসে আমি ট্রেড নিয়েছি, মার্কেটটা উপরে গিয়ে ক্লোজ হয়েছে, ট্রেডটা ছিল 2 মিনিটের। তারপর এইখানে এখানে হ্যার অপশনের জন্য ট্রেড নিয়েছি, কারণ মার্কেট আপ ট্রেন্ড, প্রথমত আমি ট্রেন্ড ফলো করছি। তারপরে হচ্ছে এই যে ছোট্ট গ্রিন ক্যান্ডেলস্টিকটা, ওইটা আমি দেখাইতেছি, ছোট্ট গ্রিন ক্যান্ডেলস্টিকটা এবং এই লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেট ডোজি হয়েছে, বাট ক্যান্ডেলস্টিকটা গ্রিন হওয়ার কথা ছিল, পরবর্তী ক্যান্ডেলস্টিকটা কিন্তু গ্রিন হয়েছে, ডোজি যে কোনো সময় চলে আসতে পারে। ওকে, এখানে আমি নেক্সট হায়ার ট্রেড নিই, কারণ এটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক আর এটা একটা কন্টিনিউশন সাইন, নেক্সট লেভেল উপরে ছিল, দ্যাটস ওয়াই আমি হায়ার ট্রেড নিই, একটা ক্যান্ডেলস্টিকটা গ্রিন হয়ে যায়। ওকে, এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি, কারণ হইতেছে আগের ক্যান্ডেলস্টিকটা আমাদের প্রিভিয়াসলি সেলার্স এন্ট্রি পয়েন্ট এসে টাচ করছে এবং রিজেকশন নিছে, অর্থাৎ আগে যদি সেলার্স এন্ট্রি পয়েন্ট থাকে তো পরবর্তীতে বায়ার্স এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করে। আর একই সাথে একটা রেড ক্যান্ডেলস্টিকের পরে গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে, আবার এখানেও দেখেন একটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে, দেন আমরা গ্রিনের জন্য ট্রেড নিচ্ছি, তা পরবর্তীতেও কিন্তু সেম একই জিনিসটা ফলো করে গেছে। ওকে, এখানে আমি লোয়ারের জন্য ট্রেড নেই, বাট আমার এন্ট্রি পয়েন্টটা আমি ভালো জায়গায় নিতে পারিনি, যার ফলে আমার এটা ড্র হয়েছে, বিকজ আমি ট্রেড নিতে চেয়েছিলাম উপরের লেভেল, এই উপরের কী বলে এই পজিশনে, আমি ট্রেড নিতেছিলাম এই পজিশনে, যদি নিতাম তাহলে এখান থেকে নিচে চলে যেত, মানে রিজেকশন নিয়ে মার্কেটটা নিচে থাকতো, আমি ট্রেডটা উইন করতাম, বাট আমার ট্রেডটা যখন প্লেস করি সাথে সাথে ওই নিচেই ক্লোজ হয়, নিচে এই আর কি পরে আর কি। ওকে, সো এইখানে আমি হায়ারের জন্য ট্রেড নেই, আই ডোন্ট নো হোয়াই এখানে মার্কেটটা নিচেই ক্লোজ হয়েছে, কিন্তু নেক্সট ক্যান্ডেলস্টিক কিন্তু গ্রিন হয়ে গেছে লেভেল থেকে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা কিন্তু এখান থেকে গ্রিন হয়ে গেছে, আপনি খেয়াল করেন এটা লেভেল হ্যামার ক্যান্ডেলস্টিক, নেক্সট এই ক্যান্ডেলস্টিক উপরে যাওয়ার কথা ছিল বাট যায় নাই, আই ডোন্ট নো আমি বুঝতে পারতেছি না, বাট এই ক্যান্ডেলস্টিকটা কিন্তু উপরে চলে গেছে লেভেল থেকে, বাট আমার ট্রেডটা যেহেতু লস হয়নি নো প্রবলেম, ড্র হয়ে গেছে, আর এটা আমার মিস্টেক আর কি, বিকজ আমি ভেবেছিলাম যে উপরের যে লেভেলটা আছে ওইখান থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা নিচে ক্লোজ হবে, বাট আমি যে গ্যাপটা খেয়াল করিনি, অনেক সময় যে গ্যাপ থাকলে ক্যান্ডেলস্টিকটা গ্যাপটা ফিল আপ করে ফেলে, এই যে গ্যাপ, এই গ্যাপটা ফিল আপ করে মার্কেটটা উপরে চলে গেছে বায়ার্সের প্রেশার থাকায়, আর মার্কেট আপ ট্রেন্ড ছিল, আমি ট্রেন্ডও ফলো করিনি এখানে। ওকে, এই ছিল মোটামুটি ভিডিও, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয় নাই, তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, এত রাতে ভিডিও তৈরি করতেছি।